হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে যারা এত মানে ইনস্টল দিয়েছেন অ্যান্ড নেক্সটে কিছু শর্টকাট আছে যেগুলো কিনা লাগতেছে অ্যান্ড নেক্সটও আপনাদের লাগবে, মানে খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড কীভাবে এখানে আমরা শর্টকাটগুলো ইউজ করব সেটাও আপনাদের আমি একটু দেখিয়ে দিই। অ্যান্ড কী কী শর্টকাট আছে বা আপনাদের দরকার হতে পারে এরকম একটা লিস্ট আপনাদেরকে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা মোটামুটি এই ধরনের একটা পেজ পাবেন। অ্যান্ড এখান থেকে আপনারা দেখতে পাবেন ম্যাক অথবা উইন্ডোজ লিনাক্স যেটাই হোক না কেন, অ্যান্ড এগুলো মোটামুটি যে এখানে কন্ট্রোল মানে শর্টকাটগুলো রয়েছে, বিকজ এই শর্টকাটগুলো আপনার কোড লেখার সময় লাগবে। সো এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নিন, কারণ যেটা যা লাগবে নতুন উইন্ডো যদি ওপেন করতে যাই শিফট তারপর সিএমডি, সিএমডি শুধু এটা ম্যাকের জন্য, তো সিএমডি না হয় আমাদের শিফট হবে, কন্ট্রোল শিফট এন, নতুন একটা উইন্ডো ওপেন হবে। আর এখানে অনেক কিছু রয়েছে, সেভ করতে চাইলে কন্ট্রোল এস, তারপরে ক্লোজ ট্যাব কন্ট্রোল ডাব্লিউ, মাঝখানেরটা হলো আমাদের উইন্ডোজের জন্য টগল ফুল স্ক্রিন এফ 11, এই যে এটা এডিটিং, অনেক কিছু ডুপ্লিকেট লাইন, এটা মোটামুটি লাগে সবারই লাগে। সো এটা এখানে রয়েছে অ্যান্ড আরও অনেকগুলো রয়েছে, ফাইন্ড প্রজেক্ট, প্রজেক্ট ফাইন্ড করতে গেলে কন্ট্রোল শিফট এফ অ্যান্ড আরও অনেক কিছু রয়েছে। আপনারা এগুলো একটু দেখে নেবেন, যার যখন যেটা দরকার পড়বে আপনারা নিয়ে নেবেন। সো এখন ব্যাপারটা হলো যে যখন আপনি ইনস্টল করেছেন আপনারা নিশ্চয়ই জানেন অ্যাটমে একটা বিষয় দেখা যায়, সেটা হলো আমি এটা একটা কাজ করি, এখানে ধরুন কিছু একটা লিখবো, আজিজুল লিখলাম, এই লাইভ সার্ভারে এখানে শো করার কথা বাট কিছুই শো করছে না। আমি ধরুন এই স্ট্যাকের ভিতরে লিখবো, এখানে লিখলাম আজিজুল অ্যান্ড আমি এটা একটু জাস্ট রিলোড দিয়ে দেখি, হ্যাঁ চলে আসছে, দুইটাই আসছে। তো লাইভ সার্ভার থাকলে হয় কি অটোমেটিক্যালি চলে আসে, সো এখন আসছে না, ওকে না আসারও কারণ আছে। ওকে, আমি এই প্রসেসটা কিভাবে আপনাদের করতে হবে মানে লাইভ সার্ভারটা কিভাবে এখানে আনতে হবে সেটা আপনাদের আমি একটু দেখে দিচ্ছি কিভাবে কি করতে হবে। সো আমরা প্রথমেই আপনাদের পিসির মধ্যে এটা ক্লোজ করে ফেলি, আপনারা যেটা করবেন প্রথমে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার করে নেবেন। ওকে, এই ফোল্ডারটা করে নেবেন, আমি একটা নিউ ফোল্ডার করছি অ্যান্ড এই নিউ ফোল্ডারের ভিতরে আমি যেটা করছি সেটা হলো আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে রেখেছি। রাখার পরে আমি যেটা করেছি এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি, কীভাবে বানিয়ে নিয়েছি তা আপনাদের একটু দেখিয়ে দিই। স্টাইল ডট সিএসএসটা তৈরি করে টেক্সট ডকুমেন্ট দেন এসটিওয়াই এল স্টাইল এসটিওয়াই, ওকে এসটিওয়াই এল স্টাইল ডট সিএসএস এটা তৈরি করলাম, ইয়েস এটা তৈরি হয়ে গেল। ওকে, সো এখন আপনি রাইট বাটনে ক্লিক করে যদি ওপেন করেন তাহলে কিন্তু এটা ডিরেক্টলি নোটপ্যাডে ওপেন হবে, বাট আমরা এটাকে অ্যাটমে ওপেন করবো, বাট এভাবে আমরা অ্যাটমে আমরা ওপেন করবো না, যেহেতু আমরা এটা লাইভ সার্ভারে দেখবো সেক্ষেত্রে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্টের কথা শুনে আবার কেউ ভয় পায় না, বিকজ এটা খুব বেশি কঠিন কাজ না, আপনাদের অনেক ইজি কাজ, আপনারা দেখলেই মোটামুটি পারবেন। তো আপনাদের যেটা করতে হবে, এখন যেটা করবো এখানে দেখতে পাচ্ছেন ফাইল নামে একটা অপশন, ফাইলে একখান ক্লিক মারেন, তারপরে যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্রজেক্ট ফোল্ডার, ওকে অ্যান্ড রিওপেন প্রজেক্ট ফোল্ডার, তো আমি রিওপেন থেকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ওকে, এটা আমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যাই হোক আমরা এখন নতুন যেটা করব অ্যাড প্রজেক্ট ফোল্ডারে ক্লিক করব অ্যান্ড এটার একটা শর্টকাটও রয়েছে, আপনারা যদি এখানে দেখেন অ্যাড প্রজেক্ট ফোল্ডার কন্ট্রোল শিফট এ যদি আপনারা ক্লিক করেন ডিরেক্টলি এরকম আসবে। দেন আপনাকে এখান থেকে আপনাদের ফোল্ডার সিলেক্ট করতে বলবো, তো আমি একটা কিন্তু একটা নিউ ফোল্ডার নামে ফোল্ডার তৈরি করেছি, এই ফোল্ডারটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। সো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম চলে আসছে, এই যে এখানে ফোল্ডারটা চলে আসছে অ্যান্ড এখানে ইন্ডেক্স ডট এস টি এম এল স্টাইল ডট সি এস এস দুটাই চলে আসছে। সো আমরা এখানে আসার পরে যেটা করব সেটা হলো আমরা এখানে এস টি এম এল লিখবো, এস টি এম এল, এস টি এম এল লেখার পরে একটা এন্টার মারবেন, দেখবেন পুরোপুরি লেখা চলে আসছে অ্যান্ড এখানে আপনি যদি কিছু লিখতে চান কি লিখতে যাচ্ছেন, ধরুন আমি এস টু ট্যাগের মধ্যে আমার নামটাই লিখব, আমার নামটাই লিখলাম অ্যান্ড আমি এটাকে কিন্তু কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন এটাকে ওপেন করতে হবে, ওপেন করার জন্য আমরা যেটা করবো প্যাকেজে ক্লিক করবো, প্যাকেজে ক্লিক করার পরে একবারে নিচে দেখেন অ্যাটম লাইভ সার্ভার, সো এইখানে আমরা ক্লিক মারবো একটা, এখান থেকে এইখানে এখানে একটা ক্লিক মারবো, দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার স্টপ দেখাচ্ছে। ওকে, সো আমার যে প্যাকেজটা রয়েছে এটা আমি একটু কষ্ট করে ডিসেবল করে আবার এনাবেল করে দিই, এটা এনাবেল করে দিলাম, আবার আরেকবার যাই ট্রাই করি,
index.html package atom live server start server এ ক্লিক করবেন স্টার্ট সার্ভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে এটা এন্ড আমি যেটা করব এটাকে কপি করে নিব যেহেতু ডিফল্ট সফটওয়্যার এটাই দেওয়া আছে এজন্য এখানে আসছে তো আমি এটাকে ক্রোমে নিয়ে যাব সো ক্রোমে যাওয়ার পর আমি লেখাটাকে পেস্ট করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চলে আসছে এন্ড আমি এটা একটু ছোট করে নিই আপনাদের দেখতে সুবিধা হবে তখন এটাকে একটু ছোট করে নিই এখন ধরুন আমি এখানে লিখছি অন্য কিছু লিখব and দিলাম দেখেন অটোমেটিক্যালি চলে আসছে এখানে যদি আরো কিছু লিখি h1 বা h1 h1 লিখে এন্টার মারলে অটোমেটিক্যালি চলে আসবে সরি এখানে লিখব md azizul লিখলাম এখানে এন্ড আমি যদি কন্ট্রোল শিফট ডি দেই তাহলে কি হবে কন্ট্রোল শিফট ডি ওকে হবে না ওকে এখানে এখানে ধরতেছে সেটা সো ব্যাপারটা হলো এটাই যে আসলে আমি কন্ট্রোল শিফট ডি দিলে আমার ভিডিও রেকর্ডারের ইয়াশো করতেছে সো আপনারা কন্ট্রোল শিফট ডি দিলে মোটামুটি এই লাইনগুলো পরপর কপি হয়ে যাবে সো সমস্যা নাই আমরা ইস 3 দিয়ে তারপরে লিখি হেডিংটা তারপর আবার সেম আজিজুল এন্ড দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি নিচেই চলে আসতেছে এন্ড ইস 4 অটোমেটিক্যালি তারাই নিয়ে নিতেছে এন্ড নিচে যদি আসি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি চলে আসতেছে সো আশা করি মোটামুটি এবার বুঝতে পারছেন ব্যাপারটা আর শর্টকাটের ইয়াটা তো দিলাম ওটা দেখে দেখে মোটামুটি শিখতে পারবেন আরো বেশি তো ছিল আজকের ভিডিও যদি আপনার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করুন কমেন্টে জানান আপনার মতামত আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে